মোদীর হাত ধরে মঙ্গলবার ঝাড়খণ্ডে দ্বিতীয় বিমানবন্দর দেওঘরের সূচনা হল। এই রাজ্যে আরও দুটি বিমানবন্দর নির্মাণ করা হবে এবং তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একটি বোকারে ও অন্যটি দুমকাতে হবে। এদিন পূর্ব ভারতের এই রাজ্যে 16,800 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পেরও সূচনা করেন মোদী। 13টি মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পগুলি ঝাড়খণ্ডে হয়ে থাকতে পারে, কিন্তু বিহার ও পশ্চিমবঙ্গেরও এর সুবিধা হবে। গত 8 বছরে আমরা এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে এসেছি। আজ 13টি মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এদিকে দেওঘর বিমানবন্দরের উদ্বোধন ও মোদীর রাজ্যে পদার্পণ ঘিরে সাজো সাজো রব দেখা যায় রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মোদীকে উষ্ণ অভিনন্দন জানিয়ে রাজ্যে স্বাগত জানান। মোদীর সফর ঘিরে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। যারা হাওয়ায় ছুটি পড়েন তারাও যাতে উড়োজাহাজে উঠতে পারেন, এই স্বপ্ন পূরণের কথা শুনিয়েছেন মোদী এদিনের অনুষ্ঠানে। অভি তক 1 করোড় যাত্রীও নে বহুত কম মূল্য পর হওয়াই যাত্রা কি ইনমে সে লাখো এসে হিনোনে পহলি বার এয়ারপোর্ট দেখা, পহলি বার হওয়াই জাহাজ পর চড়ে, কহীন আনে জানে কে লিয়ে কবি বাস ও রেলওয়ে পর নির্ভর রহনে বালে মেরে গরিব আর মধ্যম বর্গ কে ভাই বহন আপ কুর্সি কি পেটি বাঁধনা ইয়ে ভি উনোনে সিখ লিয়া হ্যায়। মুঝে খুশি হ্যায় কি আজ দেওঘর সে কলকাতা কে লিয়ে ফ্লাইট শুরু হো চুকি হ্যায়। রাঁচি, পটনা আর দিল্লি কে লিয়ে ভি জল্দ সে জল্দ ফ্লাইট শুরু হো ইসকে লিয়ে ভি প্রয়াস চল রহে হ্যায়। দেওঘর কে বাদ বোকারো আর দুমকা মে ভি এয়ারপোর্টস কে নির্মাণ পর কাম চল রহা হ্যায়। ইয়ানি ঝাড়খণ্ড মে আনে বালে সময় মে কানেক্টিভিটি নিরন্তর আর বেহতর হোনে বালি হ্যায়। সাথিও কানেক্টিভিটি কে সাথ সাথ দেশ কে আস্থা আর আধ্যাত্ম সে জুড়ে মহত্বপূর্ণ স্থলো পর সুবিধাও কে নির্মাণ পর ভি কেন্দ্র সরকার বল দে রহি হ্যায়। বাবা বৈদ্যনাথ ধাম ভি ভি প্রসাদ যোজনা কে তহত আধুনিক সুবিধাও কা বিস্তার কিয়া গয়া হ্যায়। ইস প্রকার জব সম্পূর্ণতা কি সোচ সে কাম হোতা হ্যায় তো পর্যটন কে রূপ মে সমাজ কে হর বর্গ হর ক্ষেত্র কো আয় কে নয়ে সাধন মিলতে হ্যায়। আদিবাসী ক্ষেত্র মে এসি আধুনিক সুবিধায় ইস ক্ষেত্র কি তকদির বদলনে যা রহি হ্যায়। বহুদিন ধরে এই বিমানবন্দরে যে স্বপ্ন দেখেছিল মানুষ, এখন তা পূরণ হয়েছে। এই বিমানবন্দর হওয়ার ফলে মানুষের জীবনযাত্রা আরও সহজ হয়ে যাবে। 16,800 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ফলে রাজ্যে যোগাযোগ ব্যবস্থা, ট্যুরিজম ও বিভিন্ন পণ্য বিক্রির মান বাড়বে। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আপাতত কেবল কলকাতা পর্যন্ত উড়ান চালু হলেও অচিরেই আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরু হবে এখানে। জানা গিয়েছে দেওঘর থেকে আকাশপথে কলকাতার দূরত্ব হবে মাত্র 75 মিনিট। 2018 সালের মে মাসে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। রাঁচির পরে এটাই ঝাড়খণ্ডের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর।